মাছটাকে আমরা এইভাবে ভালোভাবে প্রথমে পরিষ্কার করে ফেললাম। আমরা দেখছেন এখানে এই মাছের গায়ে যে আঁশগুলো থাকে ওগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করার পরে সবগুলো মাছ কোটার, কিন্তু সবগুলো একই নিয়মে আমরা কুটি। তো প্রথমে আমরা মাছের মাথাটাকে আলাদা করব। তারপর হচ্ছে আমরা এই মাছটাকে আমাদের এবার আবার একটু কাটিং করতে হবে। আমরা শুরু করলাম, আমরা মাছটাকে এবার কাটিং করলাম। কাটিং করার পরে আমরা মাছটাকে এইভাবে ধরব। এভাবে ধরার পরে আমরা এগুলো স্ল্যাশ করে ফেলবো। আমাদের যেভাবে যা যেভাবে প্রয়োজন ওইভাবে আমরা স্ল্যাশ করবো। আমাদের স্ল্যাশগুলো খুব সুন্দর থাকবে, কিন্তু মাছটাকে ডিপ ডিপ থাকা অবস্থা করতে হবে। মাছটা নর্মাল হলে হবে না, মাছটা ডিপ অবস্থা একদম খুব শক্ত, যার কারণে আমার স্ল্যাশগুলো একদম সঠিকভাবে হয়ে গেল। তো আমরা এটাকে সেমভাবে প্রথমে লেজটাকে কেটে নিব। একটু যেহেতু বড় আছে আমরা চাইলে এটাকে একটু ছোট করতে পারি। তবে আর আপনাদের মাছের মাথাটা একটু ভেঙে দেখাই আমি। মাছের মাথা ভাঙা দুইটা দুইটা তিনটে হয়ে আছে, কোন ওয়েট বাঙ্গো এটা হচ্ছে মূল বিষয়। চাইলে প্রথমে এদিক থেকে শুরু করব। কেটে ফেলবো। যারা মাছের মাথা ভাঙা চাচ্ছেন তারা এভাবে কাটবেন, আর যারা মাছের মাথা সম্পূর্ণ চাচ্ছেন তারা এভাবে রাখবেন। এবার রাখে এগুলো একটু পরিষ্কার করে ফেললে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মাছ কোটা একদম সঠিকভাবে পরিপূর্ণ হয়ে গেল। তো আপনারা যদি মাছ কোটার মধ্যে কোন মাছ কীভাবে করবে যদি না বলে থাকেন, সেক্ষেত্রে